আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফ চৌধুরী, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যদি দেখেন তাহলে আপনাদের উপকার হবে আমি আশা করি। সো ভিউয়ার্স, আমি আজকে একটা ইনফরমেশন দিতে এসেছি, এটা হলো যে অনেকেই ডাক্তার দেখান, ডাক্তার দেখানোর পর কিছু ওষুধ হাসপাতালের ভেতর থেকে দেয়, কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হয়, কিন্তু অনেকেই কি কোন জায়গা থেকে সরকারি ওষুধ দেয় সেটা চিনে না। সো আমার মনে হলো যে এই বিষয়টা যদি আমি একটু ক্যামেরা বন্দি করে দেখানোর চেষ্টা করি এবং ইনফরমেশন দিয়ে দিই, অনেকের হেল্প হবে। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ছয় নম্বর ছয় লেখা যে ওষুধ বিতরণ কক্ষ, যারা পড়তে পারেন না তাদের জন্য এই ব্যাপারটা হলো ছয় নম্বর রুমের মধ্যে আপনার সরকারি ওষুধ দেওয়া হয়। আর ছয় নম্বর রুমটা কীভাবে বার করবেন, হাসপাতালে ঢুকে পুরনো যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের শেষে হাতের ডান পাশে হলো ছয় নম্বর রুম। আরও সহজ করে বলে হলো 6, 7, 8, 9, এই সবগুলো রুম একসাথে। সো যে কোনো একটা সামনে আসলে আপনারা দেখতে পারবেন। এই যে এই গেট দিয়ে ঢুকবেন, ঢুকলে সোজা ছয় নম্বর। আশা করি আমার ভিডিওটা দেখে স্পষ্ট হবেন। এই যে এইভাবে সোজা এসে তারপর এদিক দিয়ে ঢোকার পর আপনারা সোজা চলে যাবেন ছয় নম্বরে। কোনা কোনে যে রুমটা দেখতে পারতেছেন ওইটা মূলত ছয় নম্বর। এখানে ডাক্তার যে ওষুধ লেখে, যেগুলো হাসপাতাল থেকে দেওয়া উচিত, সেই ওষুধগুলো এখানে থেকে দেওয়া হয় স্লিপ দেওয়ার পর। আর সাত নম্বর হলো ডান্টাল। এখানে দাঁতের যে যদি কোনো কারো সমস্যা থাকে বা দাঁত দিয়ে মাড়ি রক্ত পড়ে বা যা দাঁতের যে কোনো সমস্যা সমাধান দেওয়ার জন্য ডেন্টালের ডাক্তার বসে, সেখানে আপনারা দেখাতে পারেন। এটা হলো সাত নম্বরে। আর ছয় নম্বরে হলো সরকারি ওষুধ দেয়, এখানে ভেতরে লোক আছে, আপনার স্লিপ দিলে স্লিপটা রেখে তারা ওষুধ দিয়ে দেবে। আশা করি ভিউয়ার্স ভিডিওটা দেখে আপনার ভালো লেগেছে এবং কিছুটা উপকৃত হলেন। আরেকটা বিষয় হলো যে আমি সামনে সদর হাসপাতালে সম্পূর্ণ ব্লক এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য, যেমন অর্থোপেডিক্স, নাক কান গলা বিষয়ক আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারে ইনফরমেশন দেবো, আপনারা আশা করি ভিডিওগুলো দেখবেন। সো আমি সারসংক্ষেপ আবারও বলে দিই, ওই দিক দিয়ে হলো ইমার্জেন্সি, আর ভিউয়ার্স এদিক দিয়ে হলো মা ও শিশু বিল্ডিং, আর এদিক দিয়ে হলো নতুন বিল্ডিং, টিকিট কাউন্টারের নতুন বিল্ডিং, ওইটার বিষয়ে আমার একটা ভিডিও আছে, অবশ্যই এটা দেখবেন। সো ভিউয়ার্স এদিক দিয়ে হলো ছয় নম্বরে ওষুধ, সরকারি ওষুধ দেহান থেকে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন, ভালো থাকবেন।